কুমিল্লার মেঘনা উপজেলায় চন্দনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম আহমেদ। সিএনএন বাংলা টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের ঐতিহ্যবাহী চন্দনপুর ইউনিয়ন মেঘনা উপজেলার মধ্যে একটি অন্যতম ইউনিয়ন। এখানে দীর্ঘদিন যাবৎ আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব হাসনুল্লাহ মাস্টার সাহেব উনি চেয়ারম্যান ছিলেন। হঠাৎ করে অসুস্থজনিত বার্ধক্যজনিত কারণে উনি মৃত্যুবরণ করে, এতে উপনির্বাচনের জন্য সরকার সিদ্ধান্ত নেয়। সরকার সিদ্ধান্ত নেওয়ার পরে এখানে তফসিল ঘোষণা হয়। যেহেতু আমি আওয়ামী লীগ করি, এখন চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আছি, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। দল থেকে সিদ্ধান্ত হয়, দলের মনোনয়ন দেওয়া হবে। দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আমিও একজন ছিলাম। দল আমাকে নৌকা প্রতীক দিয়েছে। নৌকা প্রতীক পাওয়ার আগেই আমি প্রত্যেক গ্রামে প্রত্যেক ওয়ার্ডে মানুষের দৌড়ায় গিয়েছি। আহসানুল্লাহ মাস্টারদের তার কিছু অসমাপ্ত কাজ এবং আওয়ামী লীগ আগামীতে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে চায়, তরুণরাই সেই বাংলাদেশের গড়তে অংশীদার শরিক হবে, তা আমি আমার এই রাজনীতির এখানে আজকে মেঘনা উপজেলায় প্রায় 25-26 বছর যাবৎ রাজনীতি করি। মেঘনা উপজেলার যে প্রতিষ্ঠাতা জনাব শফিকুল আলম সাহেবের সাথে সেই ছোটকাল থেকে এই মেঘনা উপজেলা কীভাবে প্রতিষ্ঠিত করে, কীভাবে উন্নয়ন করে তার কাছ থেকে শিখেছি। এখন দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের পরে যে স্মার্ট বাংলাদেশ, সেখানে আমি নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য, আমি সেই চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়ে দল আমাকে মনোনয়ন দেয়। তো প্রত্যেক গ্রামে প্রত্যেক ওয়ার্ডে মানুষের কাছে যাওয়ার পরে আমি সেই আশানুরূপভাবে ফল পাই। তারা আমাকে আশা দেয়, আগামীতে আমাকে তাদের সেবা করার জন্য তাদের প্রত্যাশিত রায় দিবে। ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হইতে পারি, জনগণের মনের আশা এবং আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে যে ধরনের উন্নয়ন পরিকল্পনা সেগুলো সবই করব। আমার এই চন্দনপুর ইউনিয়নে শিক্ষার মান যেন উন্নয়ন হয় সেদিকে খেয়াল থাকবে, মাদক নির্মূলের জন্য আমার চির টলারেন্স থাকবে, আমার চন্দনপুর ইউনিয়ন সন্ত্রাসমুক্ত থাকবে, এখানে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকবে, সকলের সমন্বয়ে সকল ভালো মানুষের সমন্বয়ে আমি একটি আধুনিক উন্নত চন্দনপুর ইউনিয়ন করতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, আমাদের আশা আকাঙ্ক্ষার একমাত্র নেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে উদ্দেশ্য নিয়ে আমাকে নৌকা প্রতীক দিয়েছে, তার আশা যেন আমি পূরণ করতে পারি। আমাকে মনোনয়ন বোর্ড যে নৌকা দিয়েছে, দেশরত্ন শেখ হাসিনা সহ মনোনয়ন বোর্ডের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।